ধন্যবাদ সবাইকে। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক দৈনিক ভোরের আকাশ পত্রিকার ফেসবুক পেজের মাধ্যমে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ডাঙ্গাল বঙ্গবন্ধু যে মহাসড়ক রয়েছে সেই বঙ্গবন্ধু মহাসড়কের পৌলি এলাকায়। আমি যদি আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা থেকে যে উত্তরবঙ্গগামী যে ঈদ যাত্রা রয়েছে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষের ঈদ যাত্রায় কিন্তু ঈদ এলেই যেন তাদের ভোগান্তি সৃষ্টি হয়ে যায়। আমি যদি একটু আমার পিছনে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ঈদ এলেই সাধারণ মানুষের যে ভোগান্তি লেগে থাকে সেই ভোগান্তি যেন কখনো শেষ হয় না। আমি আপনাদেরকে একটু অবগত করে রাখি যে এই বঙ্গবন্ধু মহাসড়কের যে এলাঙ্গা থেকে আপনার ই রয়েছে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে সেই 13 কিলোমিটার রাস্তায় কিন্তু দেখা যায় যে সবসময় যানজট লেগেই থাকে, যার ফলে কিন্তু ঈদ এলে এই মহাসড়কে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। তো আমি কথা বলেছিলাম যে ঢাকা ডাঙ্গাল বঙ্গবন্ধু মহাসড়কে যে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছে আতাউর রহমান, তার সাথে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে গতকাল রাতে এই হাইওয়ে মহাসড়কে কিন্তু উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ধীরগতি থাকলেও বর্তমানে কিন্তু সকাল হবার পরেই কিন্তু এই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে তারা ধারণা করছে যে উত্তরবঙ্গ থেকে যে ঢাকার দিকে যে গাড়িগুলো গেছে সেই গাড়িগুলো যদি উত্তরবঙ্গের দিকে ব্যাক করে তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তী সময়ে একটি যানজটের আশঙ্কা থাকলেও থাকতে পারে। তবে পুলিশ প্রশাসন বলছে যে না, এই যানজট নিরসনে যথেষ্ট তারা সোচ্চার রয়েছে এবং নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সাথে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই চন্দ্রা থেকে বঙ্গবন্ধু মহাসড়ক পর্যন্ত যে ফোরলেন সুবিধা সেই সুবিধা কিন্তু টাঙ্গাইলে কালিয়াতি উপজেলা যে এলাঙ্গা রয়েছে সেই এলাঙ্গা পর্যন্ত কিন্তু তারা সুবিধাটা নিতে পারে। তারপরে কিন্তু দেখা যায় যে তাদের এই এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত টু লেনে যাইতে হয়। তো এই টু লেনে কিন্তু যখন ঢাকা থেকে গাড়ি আসা পরে মহাসড়কে উঠে তখনই কিন্তু একটা যানজটের না ভোগান্তিতে এই সাধারণ যাত্রীদেরকে পোয়াতে হয়। তার সেই কথা চিন্তা করে কিন্তু জেলা পুলিশ এবার নতুনভাবে উদ্যোগ নিয়েছে, তারা যে এই বঙ্গবন্ধু সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত তারা ওয়ান ওয়েতে গাড়ি চলাচল করার জন্য নির্দেশনা দিয়েছেন। তো আমি সরকার মোহাম্মদ কায়সার যে টাঙ্গালে পুলিশ সুপার রয়েছে তিনি আমাকে জানিয়েছেন আরেকটি বিষয় যে এই ঈদ যাত্রা সফল করার জন্য টাঙ্গাইলে মির্জাপুর ঘুরাই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 800 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কি তার পাশাপাশি এপিপি বিএন এবং কি আনসার সদস্যরাও রয়েছে এমনটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আমি বরাবরই কিন্তু আপনাদের এই ভোরের আকাশে ফেসবুক পেজের মাধ্যমে এবং আমাদের পত্রিকায় কিন্তু দেখিয়ে থাকি যে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যে ভোগান্তি সেই বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। আপনাদের সাথে যারা যাত্রীগণ রয়েছেন যারা দেখছেন আমাদের ভোরের আকাশ ফেসবুক পেজে তাদেরকে জানিয়ে রাখি একটি বিষয় যে এই বঙ্গবন্ধু মহাসড়ক সেতু থেকে এই চন্দ্রা পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের কিন্তু প্রায় জায়গায় অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে এমনকি এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত 13 কিলোমিটার রাস্তায় আশেপাশে কোথাও বাড়ি ঘর না থাকার কারণে কিন্তু এই দিকে বেশি নজর দিয়েছে পুলিশ এবং কি এলাঙ্গা পৌরসভা। তারা কিন্তু আরও একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে রোজার যেহেতু রোজা সেহেতু তারা ইফতারের ব্যবস্থা করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন যাতে করে কোনো যাত্রী ইফতার যেন করতে তাদের কোনো প্রকার সমস্যা না হয়। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে কিন্তু যানজট লাগার সাথে সাথে একটি মূল কারণ সেটি হচ্ছে যে সিরাজগঞ্জে যে নলকা সেতু রয়েছে সেই নলকা সেতুটি কিন্তু এক লেনে চলে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু সিরাজগঞ্জ পার হতে পারে না। পার না হওয়ার কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে যে যানজট সৃষ্টি হয়, যার ফলে টোল আদায় বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই টাঙ্গাইল অংশে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে যায়। তবে এবার আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে পুলিশ সুপার মহোদয়, তিনি জানিয়েছেন যে এবার কিন্তু সেই ব্যবস্থাটি তারা কিন্তু একদমই বলে দিয়েছে যে না, এবার কিন্তু ওই নকলা সেতুটি কিন্তু খুলে দেওয়ার ফলে সাথে সাথে কিন্তু আপনার অনেকটা যানজটের যে সংখ্যা ছিল সেই যানজটের সংখ্যাটা কিন্তু কমে গেছে। তো আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বঙ্গবন্ধু সেতুর উপর যে নকলা সেতু, তার পাশাপাশি কিন্তু গোড়াই হাইওয়ে যে পুলিশ ফাঁড়ির সামনে যে সেতু রয়েছে সেই সেতুর ওই জায়গা থেকে কিন্তু যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি 25 তারিখে খুলে দেবার পরে কিন্তু অনেকটাই যানজট নিরসন হয়ে গেছে। তো একটি কথা বারবার বলতে পারি যে যানজট নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এই বঙ্গবন্ধু পুলিশ এবং কি প্রশাসনের লোকজন। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কটি আমার কাছে সর্বশেষ সংবাদ।